প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। আমরা আজ একটি মজার গল্প শিখব। আমাদের গল্পের নাম পাহাড়পুর। কি শুনেই মনে হচ্ছে পাহাড়, নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, তাই না? কি, তাহলে চলো আমরা দেখে আসি পাহাড়পুরটা আসলে কি রকম। তাহলে চলো আমরা কি পাহাড়পুরে চলে যাই, একটু দেখে আসি আমরা কি দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই পাহাড়পুরেই চলে এসেছি। কি, আমাদের তো মনে হয়েছিল শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ই তো থাকবে, কিন্তু না, কোথাও তো কোনো পাহাড় দেখতে পাচ্ছি না। চারদিক কি সমতল ভূমি দেখতে পাচ্ছি, আর কি অনেক গাছপালা দেখতে পাচ্ছি। ও মা, মাঝখানে আবার কি দেখতে পাচ্ছি? এগুলো কি চমৎকার ডিজাইন করা, এই ডিজাইনগুলো আসলে কি, জানতে ইচ্ছে করছে, তাই না? আমরা তো দূর থেকেই দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা কি কাছে গিয়ে একদিন দেখে আসবো সুযোগ হলে। তার আগে আমরা এখন গল্পে চলে আসি। গল্পে আসলে পাহাড়পুর সম্পর্কে কি লেখা আছে আমরা চলো জেনে আসি তাহলে এখনই। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের, এমনকি দুনিয়ার একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে যায় আর কি পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। কি, যেতে ইচ্ছে করছে? হ্যাঁ, নিশ্চয়ই যাব আমরা। এখন আমরা কি করব, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আবিষ্কার, বিহার, সুপ্রাচীন, ভিক্ষু, স্তূপ, ধর্মচর্চা। তাহলে চলো আমরা দেখি আমরা কিন্তু কি ম্যাজিক করে সব অর্থ জেনে নিব। আবিষ্কার, আবিষ্কার অর্থ নতুন কিছু তৈরি। বিহার, বিহার অর্থ বৌদ্ধ মঠ। সুপ্রাচীন, সুপ্রাচীন অর্থ বহুকাল আগের। ভিক্ষু, ভিক্ষু অর্থ বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী। স্তূপ, স্তূপ অর্থ ঢিবি। ধর্মচর্চা, ধর্মচর্চা অর্থ কি, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। চলো এখন আমরা কি কিছু শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলো পড়ি এবং শব্দগুলো যে সব যুক্তবর্ণ রয়েছে এগুলো কিভাবে ভেঙে লেখা যায় এবং এগুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় আমরা শিখে নিব। বৌদ্ধ বিহার, আবিষ্কার, সম্পর্ক। বৌদ্ধ বিহার, এখানে রয়েছে দয় ধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি দ যোগ ধ। এভাবে এটি দিয়ে আমরা শ্রদ্ধা, শ্রাদ্ধ কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আবিষ্কার, এখানে রয়েছে শয় ক, এটিকে ভেঙে আমরা স যোগ ক এভাবে লিখতে পারি। এভাবে এটি দিয়ে আমরা পরিষ্কার, পুরস্কার এরকম নতুন নতুন শব্দ গঠন করতে পারি। সম্পর্ক, এখানে রয়েছে ময় প, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ম যোগ প। এভাবে এইটি দিয়ে আমরা সম্পাদন, সম্পদ এরকম নতুন নতুন শব্দ কি গঠন করা শিখতে পারি। এখন আমরা কি গল্পের বাকি অংশে চলে আসি। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান।
উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের, বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর। চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও টয়লেট। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। কি মনে হচ্ছে, কি পাহাড়পুর কি সব কিছু মিলিয়ে সমৃদ্ধ একটা জায়গা ছিল? চলো এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি। প্রাণকেন্দ্র, স্নানঘর। প্রাণকেন্দ্র অর্থ কি? প্রধান জায়গা। স্নানঘর, স্নানঘর অর্থ গোসল করার জায়গা। চলো এবারে আমরা যুক্ত বর্ণগুলো পড়ি এবং কি যুক্ত বর্ণগুলো দিয়ে যে যে শব্দ আছে এই শব্দগুলো পড়ি, আর এই যুক্ত বর্ণগুলো কিভাবে ভেঙে লেখা যায় সেটাও শিখে ফেলি, আর এগুলো দিয়ে আমরা নতুন নতুন শব্দ কিভাবে গঠন করব তাও এখন আমরা কি শিখে নেব। লম্বা, বিস্তৃত, দ্বিতীয়। লম্বা, এটিতে রয়েছে ময়ব, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ম যোগ ব। এভাবে এটি দিয়ে আমরা খাম্বা, হাম্বা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। বিস্তৃত, এখানে রয়েছে শয়ত, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ত। এভাবে আমরা এই যুক্ত বর্ণটি দিয়ে আস্ত, বস্তা এভাবে নতুন নতুন কি শব্দ আমরা গঠন করতে পারি। দ্বিতীয়, এখানে রয়েছে দয়ব, এটিকে ভেঙে আমরা লিখতে পারি দ যোগ ব। এভাবে দয়ব দিয়ে আমরা বিদেশ, দ্বাদশ নতুন নতুন শব্দ গঠন করতে পারি। কি শিক্ষার্থীরা, আমরা যে গল্পটা পড়ছিলাম কি পাহাড়পুর, তাই তো? হ্যাঁ, পাহাড়পুর গল্প পড়তে কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমরা কি জানতে পাচ্ছি পাহাড়পুর বিহারে কি রয়েছে? আমাদের প্রাচীন ঐতিহ্য রয়েছে সেখানে। পাহাড়পুরে কি রয়েছে? আর বৌদ্ধ বিহার রয়েছে। এই বৌদ্ধ বিহারে কি রয়েছে? পোড়ামাটির বিভিন্ন ফলক রয়েছে, আরও কত কিছু রয়েছে কি আমরা আরও বাকিগুলো জানতে পারবো। কখন জানতে পারবো? পরের ক্লাসে। আমরা তাহলে কি পরবর্তী ক্লাসের প্রস্তুতি নিই? আর আজ আমরা যেটুকু শিখলাম এটুকু কি বাসায় বারবার কি চর্চা করি? পরবর্তী ক্লাসে আমরা সঠিক সময়ে আবার চলে আসব। সেই পর্যন্ত কি আমরা নিশ্চয়ই ভালো থাকবো এবং কি সুস্থ থাকবো। আজ এ পর্যন্তই।